আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কেয়ামত। আজকে আলোচনার বিষয় কি? কেয়ামত। কেয়ামত মানে হচ্ছে ডিস্ট্রয়, সব ধ্বংস, সব শেষ। আমিও নাই, আপনিও নাই, কেউ নাই। এই যে বড় বড় উঁচু উঁচু দালান কোঠা, 100-তলা বিল্ডিং, এগুলো তো থাকবে। হ্যাঁ, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন থাকবে না, পৃথিবী বলতে কিছুই থাকবে না, সব শেষ। সেই ভয়ঙ্কর বিভীষিকাময় বিষয়গুলো আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনব ইনশাআল্লাহ। জবাব দেন, এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন মূলত কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবী কিন্তু প্রাকৃতিকভাবে সুন্দর। আমরা মাঝে মাঝে আপনাদের কাছে আসে হচ্ছে ফ্যান্টাসি কিংডম, সেখানে সেটা হচ্ছে ম্যান মেড, মানুষ বানিয়েছে। এর চাইতে হাজার লক্ষ গুণ সুন্দর আপনি বান্দরবনে গেলে দেখতে পাবেন, খাগড়াছড়িতে দেখতে পাবেন, কক্সবাজারে দেখতে পাবেন, আপনি সেন্ট মার্টিনে দেখতে পাবেন। এগুলো মানুষ বানায়নি, এগুলো আল্লাহ প্রদত্ত। তো মানুষ যা বানায় তা বেশি সুন্দর, নাকি আল্লাহ যা বানিয়েছে তা বেশি সুন্দর? তো এগুলো আল্লাহ বানিয়েছে সুন্দর করে। তো যদি প্রশ্ন করা হয়, এত সুন্দর করে আল্লাহ তাআলা এগুলো কেন বানালেন, কার জন্য বানালেন, কোরআনে কারীম সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছে। রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরযি জামিআ। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় আয় আমার রব, এত চমৎকার দুনিয়া, এত চমৎকার পৃথিবী কেন আপনি বানিয়েছেন, আল্লাহ জবাব দেয় বান্দারে, কেন বানিয়েছি? লাকুম, তোর জন্য বানিয়েছি, তোমাদের জন্য বানিয়েছি। এই দুনিয়ার যত রকমের সুন্দর যে নেয়ামত সব আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? কাদের, নাকি আল্লাহর নিজের? আমাদের। এই বাতাস কার উপকার করে? আমাদের। তার মানে হচ্ছে দুনিয়ার সব কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। এখন আমাদেরকে কার জন্য বানিয়েছে? আমাদেরকে কিসের জন্য বানিয়েছে? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার সব বানিয়েছি তোমার জন্য, আর তোমারে বানিয়েছি আমি আল্লাহর জন্য। তো আমরা কার জন্য? আমরা যে আল্লাহর জন্য, এটা বলতে কি একটু লজ্জা হচ্ছে না? আমরা কার জন্য? বাকি সব, বাকি সব। এইবার মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে সম্পূর্ণ বাদ দিয়ে গাফিল হয়ে যাবে, তখন এই মানুষের তো আর আল্লাহর প্রয়োজন নেই। কারণ মানুষকে তো বানিয়েছিলাম আল্লাহ, আল্লাহ বানিয়েছেন আমার ইবাদতের জন্য। মানুষ যখন ধীরে 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 ইবাদত থেকে ছিন্ন হয়ে গেছে, এই মানুষের আল্লাহর আর প্রয়োজন নাই। আর মানুষের যখন আর রাখার প্রয়োজন নাই, তখন আকাশ বাতাস রেখেও তো দরকার নাই। কারণ একটা তো আরেকটার সাথে কানেক্টেড। আপনি আল্লাহর জন্য, দুনিয়া আপনার জন্য। আপনি আল্লাহকে ছেড়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে সহ গোটা দুনিয়া শেষ করে ফেলবে, এটাই স্বাভাবিক। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় তোমাদের রব, তোমাদের রব মানে আল্লাহ, নিশ্চয় তোমাদের রব তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, এবং এর মাঝে তোমাদের জন্য যা যা প্রয়োজন সব আল্লাহ বানিয়েছেন। এই আকাশ জমিন বানাতে আল্লাহর সময় লেগেছে সিত্তাতি আইয়াম, 6 দিন। জোরে বলেন কয় দিন? কয় দিন? কেন?
6 দিন কেন লাগছে? আল্লাহ তাআলার তো কোনো কাজ করতে এত সময় লাগার প্রয়োজন নাই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কিছু বানাতে চায় 6 দিন লাগার কি প্রয়োজন? বরং আল্লাহ তো শুধু বলবে দুনিয়া হয়ে যা, দুনিয়া অটোমেটিক হয়ে যাবে, 6 দিন সময় প্রয়োজন নাই। কিন্তু আকাশ জমিন বানাতে আল্লাহর লাগছে কয়দিন? তার মানে নিশ্চয়ই ভেতরে অন্য কোনো কারণ আছে। কেন আকাশ জমিন বানাতে আল্লাহ তাআলা 6 দিন সময় কেন নিলেন? অনেক সময় আমরা যখন রাস্তা দিয়ে যাই, মাহফিলে যাব কুমিল্লায়, ঢাকা থেকে এখান সাভার থেকে রওনা হয়েছি, ঢাকা ক্রস করার সময় গাড়ি যদি সিগন্যালে পড়ে, মাঝে মাঝে গ্লাসের মধ্যে ছোট ছোট বাচ্চারা টোকা দেয়, গ্লাসটা নামাই বলি কি, হাতের মধ্যে ছোট ছোট কিছু ফুলের মালা, বলে স্যার একটা মালা নেন। অনেক সময় প্রয়োজন থাকে না, তারপরেও নেই, কারণ চিন্তা করি আমি 20 টাকার মালাটা নিলে সে হয়তো দুপুরবেলা খাইতে পারবে। তো এই যে 10-12-15-16 বছরের ছোট ছোট বাচ্চারা মালা বিক্রি করে, কত দাম? কয় 20 টাকা। 10টা ফুল দিয়ে কোন রকমের একটা মালা বানিয়েছে, খুব একটা মানসম্মত মালা না, কোন ফুল একটু মরে গেছে, কোন ফুলের পাপড়ি শুকায় গেছে, কিন্তু আবারও যখন বানাইছে দেখতে ভাল লাগে। এই যে সে আমার জন্য একটা মালা বানালো বিক্রি করার জন্য 20 টাকা দিয়ে, সারা দিনে সে এরকম 50-60টা মালা বানায় বিক্রি করে। যদি কোনো দিন এমন হয় ওই ফুলের মালা যে বানায়, একদিন এমন হয়েছে তার খুব প্রিয় একজন তাকে বলেছে তুমি আমার জন্য একটা মালা বানাও, তখন ওই মালাওয়ালা আপনজন প্রিয়জনের জন্য যখন মালাটা বানাবে, তখন আপনার আমার জন্য যেই ফুলগুলো দেয় সেই সব ফুল দিবে না, বরং ঝুড়ি থেকে বেছে বেছে সবচাইতে ভালো ফুল আগে আলাদা করবে। কথা কয় না? আলাদা করার পরে এবার সে আস্তে ধীরে কাথুনিক দেবে, ধীরে সুস্থে সুন্দরভাবে এমন ভাবে গাঁথুনি দিবে, বিকৃত মালা বানাবার জন্য তার যদি লাগত 10 মিনিট, আজকে আপনজনে মালাটা বানাইতে মিনিমাম তার আধা ঘন্টা লাগবে। এই যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মুমিন বান্দারা থাকবে, এজন্য আল্লাহ তাআলা খুব তাড়াহুড়ো না করে 6 দিন সময় নিয়ে ধীরে সুস্থে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আকাশ বাতাস জমিন ইউরেনাস নেপচুন প্লুটো কাইপার স্যারেস অ্যারিস যেখানে যা প্রয়োজন মানুষের জন্য, আল্লাহ তাআলা ধীরে সুস্থে 6 দিন সময় নিয়ে সব বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এত ভালোবেসে দুনিয়া বানিয়েছেন, এতটা চমৎকারভাবে বানিয়েছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা এরপরে প্রশ্ন করছে, বান্দা এই যে আমি যা তোমার জন্য বানিয়েছি, এখন আমার সৃষ্টির দিকে তুমি একটু তাকাও, তাকিয়ে দেখো তো একটা ভুল খুঁজে পাও কিনা। আপনারা তো আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল পেয়েছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টির বিশালতার মাঝে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে কি না? এত ভালোবেসে আল্লাহ তাআলা বানালেন, দিন শেষে আবার এইটাকে আল্লাহ তাআলা নির্মমভাবে ধ্বংস করে ফেলবেন, নির্মমভাবে ধ্বংস করে ফেলবেন। কারণ দুনিয়া আল্লাহ বানিয়েছেন ইমানদারদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? আর ইমানদারদের ওয়াসিলায় বাকিরা থাকে, ইমানদারদের ওয়াসিলায় বাকিরা রিজিক গ্রহণ করে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন না জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার বেঁচে থাকবে। তার মানে একজন ইমানদার জমিনে থাকলেও আল্লাহ তাআলা পৃথিবীর উপরে কিয়ামত দিবেন 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 না। তার মানে ইমানদারের জবানের কত দাম দেখেন, একজন ইমানদার যদি থাকে তবু পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখবেন। একজন ইমানদার থাকলেও আল্লাহর হাবিব
তিনাকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসাহ কিয়ামত কবে? তিনি বললেন, আনা ওয়াসাতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত পাশাপাশি, আমার পরে আর কিয়ামতের আগে আমার উম্মতেরা বেশি সময় পাবে না। বিশ্বনবীর ইন্তেকালের 1000 বছর প্রায় চলে গেছে। কিয়ামতের হাদিসগুলো গবেষণা করলে মনে হয় পৃথিবী বর্তমানে তার শেষ সময়টা অতিবাহিত করছে। কোরআনের বক্তব্য, ইকতারাবাতিস সাআতু ওয়াংশাক্কাল কমার, কিয়ামত খুব নিকটে। কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে, ইকতারাবাতিস সাআহ অনেক নিকটে। এখন বাংলাদেশে মোটামুটি আমরা মানুষ আছি ধরেন 18 কোটি 20 কোটি, ধরেন আমরা 20 কোটি মানুষ বাংলাদেশে আছি, 20 কোটির মধ্যে মুসলমান তো না হইলে 18 কোটি নাকি কথা কয়? 18 কোটি মুসলমান, স্বাধীনতার সময় ছিল 7.5 কোটি মানুষ, 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, বাকি 7 কোটি হচ্ছে মুসলমান। এখনই 52-53 বছরে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? মুসলমানের সংখ্যা কথা বলেন বেড়ে গেছে। এবার কথার কথা ধরেন, কিয়ামত যদি আরো 50 বছর পরেও হয়, মুসলমানের সংখ্যা কি কমবে না বাড়বে? তো এখন যদি 18 কোটি থাকি, 50 বছর পরে তো মিনিমাম বাংলাদেশে মুসলমান থাকবে 30 কোটি, ঠিক কি না? আমরা যেভাবে সংখ্যায় বাড়ছি, আমাদের সংখ্যা বাড়া প্রমাণ করে কিয়ামত আর হবে হবে কেমনে হবে? একজন ইমানদার থাকলেও তো আল্লাহ কিয়ামত দিবে না, আর 50 বছর পরে আমাদের নাতিপতি যারা আছে এরা কি গোষ্ঠী সূত্রে সব ইহুদি খ্রিস্টান হয়ে যাবে? কথা বলেন, হিন্দু হয়ে যাবে না? গোটা পৃথিবীতে তো মুসলমান বাড়ছে, আমরা বাংলাদেশেই তো এই 50-52 বছরে কত বেড়ে গেছি। একদিকে রাসূল বললেন একজন থাকলেও কিয়ামত হবে না, অন্যদিকে মাশাআল্লাহ আমরা যেমন বাড়াইতেছি, আমাদের বাড়ার ঠেলায় কিয়ামত তো কই চলে যাচ্ছে। কিয়ামত হওয়ার তো সম্ভাবনা না, সুযোগও নাই, যেমনি আমরা বাড়াচ্ছি। আগে মসজিদ যা ছিল এখন মসজিদ কি তার চেয়ে বাড়ছে না কমছে? আচ্ছা, মসজিদে যারা আসে তারা কি মুসলিম না নাকি তারা হিন্দু? কোনো খ্রিস্টান নামাজ পড়তে আস না? তো আমরা তো মসজিদ বাড়ছে, মুসলমান বাড়ছে, তো আমাদের এই জনসংখ্যার বৃদ্ধি তো প্রমাণ করে কিয়ামত তো হওয়ার সুযোগ নাই। মাশাআল্লাহ, খুশি হয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ না, যে বাচ্চা আরও 2-3টা বেশি নিতে হবে, দেখি কিয়ামত কেমনে হয়। আল্লাহর হাবিবের আরেকটা হাদিস শোনেন, বিশ্বনবী বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন, অচিরেই এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদুন এক বচন, বহু বচন হচ্ছে মাসাজিদ। রাসূল বললেন তোমাদের সমাজের সব মসজিদ সমূহ মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। লাইসা ফিহিম মুমিন আর মুমিনুন ওয়াহিদ, একজনও না। রাসূল বলেন নাই যে মসজিদে খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর সভাপতি সাহেব, তারা বাদে বাকিরা আর মুসলমান থাকবে না, বরং রাসূলের হাদিস হচ্ছে লাইসা ফিহিম মুমিন, ইমামও কাফের, খতিবও কাফের, মুসল্লি কমিটি, মুসল্লি গোষ্ঠী সুদ্ধা সবগুলা কাফের, কারোর মধ্যে ইমান নাই। কি ভয়ঙ্কর হাদিস! এমন এক জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার থাকবে না। এখন কথা হচ্ছে মসজিদে আমরা যারা নামাজ পড়তে আসি আমরা কি বেঈমান? বেঈমান না। ও ভাই, তাইলে রাসূল এই কথা কেন বললেন? তার কারণ হচ্ছে যতদিন যাবে কাগজে কলমে ইমানদারের সংখ্যা বাড়বে, কিন্তু আল্লাহর খাতা থেকে ইমানদার কমতে থাকবে। কাগজে কলমে বাড়বে কাজীর গরুর মতো, কাজীর গরু যেমন লেখায় আছে, কিতাবে আছে, বাস্তবে নাই, মুসলমানও তেমন শুধু লেখায় থাকবে, সমাজে খুঁজলে পাবেন না। মুসলমানের চরিত্র যেমন হওয়া দরকার তেমন পাবেন না,
কিন্তু ভোটার লিস্ট খুলে দেখবেন ধর্ম সবার ইসলাম 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 ইসলাম, কিন্তু বস্তুত পক্ষে সমাজের মধ্যে ইসলামের সিটে ফোটাও পাবেন না। বুঝতেছেন না ব্যাপারটা? না, এই যে ধরেন একটা সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি এবার লিখি পকার পা নয়রি শিকার নি, উচ্চারণ কি হবে সবাই বলেন। এটা লেখার সাথে সাথে কাগজটা ভিজা শেষ হয়ে যাবে, ভিজে যাবে। এবার আমি লিখলাম সরেয়া গয়রস্বকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে সাথে সাথে কাগজটা পড়ে যাবে। ওমা পানি আছে কাগজ ভিজে না, আগুন আছে কাগজ পড়ে না, তার কারণ কি? তার কারণ এটা শুধু লেখায় আছে বাস্তবে নাই। ঠিক একইভাবে এমন এক সময় আসবে, কিয়ামতের নিকটতম সময়ে এমন এক সময় আসবে, মুসলমান পাবেন আপনি শুধু ভোটার লিস্টে, মুসলমান পাবেন আদমশুমারিতে, মুসলমান পাবেন শুধু মসজিদে, কিন্তু সমাজের মধ্যে কোথাও আপনি ইসলামের ছিটে ফোঁটা পাবেন না। বরঞ্চ আল্লাহ বললেন মমিন তো তারাই হবে যারা আমি আল্লাহর বিধানের সবটুকু মেনে নেবে, যারা কিছু মানবে কিছু মানবে না আমি আল্লাহর খাতায় তারা কখনো মুমিন হতে পারবে না। কিছু মানবেন কিছু মানবেন না, আপনি মনে করবেন নামাজ তো পড়তেছি, রোজা তো রাখতেছি, হজ তো করতেছি, আমি তো ইসলাম মানলাম, আমি তো ইমানদার, আমি তো মুমিন। আল্লাহ বলেন না, শুধু এতটুকুর মধ্যেই তো আমার মুমিনরা সীমাবদ্ধ থাকে না, বরং এগুলা তো সবাই মানতে পারে। আল্লাহ বললেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, সমাজে এমন কিছু মানুষ থাকবে নুমিনু বিবাদ, তারা কিছু বিষয়ে মানবে, ওয়া নাকফুরু বিবাদ, আর কিছু বিষয়ে ছেড়ে দেবে। যেমন তারা মসজিদ চালাবে আল্লাহর বিধান অনুযায়ী, পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্তই পড়বে, চার ওয়াক্ত না, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ বিধানটা কার? মসজিদ চালাবে আল্লাহর বিধান অনুযায়ী, নামাজ পড়বে আল্লাহর বিধান অনুযায়ী, হজ করবে আল্লাহর বিধান অনুযায়ী, রোজা রাখবে আল্লাহর বিধান অনুযায়ী, মাদ্রাসা করবে আল্লাহর বিধান অনুযায়ী। এই মানুষগুলোই যখন আবার বিচারালয়ে যাবে বিচার করার জন্য, তখন আল্লাহর বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ব্রিটিশের মন মতো আর নিজের মন মতো বিচার করতে থাকবে, তখন আর আল্লাহর বিধানের প্রয়োজন নাই, তখন আর রাসূলের বিধানের প্রয়োজন নাই। কিছু মানছে মসজিদে মানছে, সমাজে মানে নাই, মসজিদে মেনেছে রাজনীতিতে মানে নাই, মসজিদে মেনেছে অর্থনীতিতে মানে নাই, মসজিদে মেনেছে সমাজনীতিতে মানে নাই। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই প্রকৃতপক্ষে কাফের। এবার চিন্তা করেন রাসূল যে বললেন এমন এক জামানা আসবে, আমার তো মনে হয় আসবে না, এসেছে, আমার মনে হয়, আপনাদের ভিন্ন মত থাকতে পারে বাট আমার মনে হয় দৃশ্যটা এমন হয়ে গেছে, রাসূল বলেছেন 1500 বছর আগে আসবে আর এখন আমি দেখতেছি এসেছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ কি নাম জানেন না? প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। কি নাম? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি। যেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল এপার বাংলার মুসলমানদের স্বার্থে, মুসলমানদের অর্থায়নে, এই ঢাকা ইউনিভার্সিটির জায়গাটাও দিয়েছিলেন নওয়াব স্যার সলিমুল্লাহ, এপার বাংলার মুসলমানদের স্বার্থে, মুসলমানদের কল্যাণে। আর ঢাকা ইউনিভার্সিটির চূড়ান্ত বিরোধিতা করেছিল রবি ঠাকুর সহ ওপারের দাদা বাবুরা, যেন এপার বাংলায় কোনো বিশ্ববিদ্যালয় না হতে পারে আর আমরা যেন চিরজীবন অশিক্ষিত আর গোলামি থেকে যাই, তারা চরম বিরোধিতা করেছিল। দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে অনেক চড়াই উত্তরায়ের পরে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা হওয়ার পরে এই ইউনিভার্সিটির শুরুতে যারা বিরোধিতা করল, ওই রাম বামপন্থী কিছু মাথাগুলোকেই আষ্টে পৃষ্ঠে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বড় বড় পদে বসিয়ে দেওয়া হয়, যার ফলে ভার্সিটি হয়েছে ঠিকই, কিন্তু এত বছরের ইতিহাস খুঁজলে দেখা যাবে একের পর এক একের পর এক ইসলামের উপরে তাদের আঘাত আসছে বিভিন্ন সময়ে। যেমন সাম্প্রতিক সময়ে ঢাবির বাংলা বিভাগে আওয়াজ উঠেছে মুসলমান নারীরা হেজাব পড়তে পারবে না, নেকাব পড়তে পারবে না, মুখটুক সব খোলা রাখতে হবে, বাধ্য করা হচ্ছে।
এবং এর প্রতিবাদে মুসলমান নারীরা আমার বোনেরা আপনার বোনেরা সাহসিকতার পরিচয় দিয়ে তারা আন্দোলন করেছে চিন্তা করতে পারি না বাংলাদেশ নাকি 92 ভাগ মুসলমানের দেশ যেখানে আমার বোন ভার্সিটিতে সে হিজাব পরবে পর্দা করবে এর পক্ষে তাকে আন্দোলন করতে হয় আমার আপনার বোনেরা আদালতের দ্বারস্থ হয়েছে বিচারালয়ে গিয়েছে হাইকোর্টে গিয়েছে কোর্ট সেইখান থেকে রায় দিয়েছে রাম বামদের পক্ষে যে শিক্ষক হচ্ছে বাবার মতো তাদের সামনে পর্দা করার কোনো দরকার নাই এজন্য তোমাদের এই পর্দা করতে হবে না তবে নাউজুবিল্লাহটা ভাষা গিয়ে বলবেন নাউজুবিল্লাহ বলতে কি ভয় করে না ও মুসলমান এটা কি হিন্দুস্তান না এটা কি হিন্দুস্তান আমরা কি মরে গেছি সবাই যেখানে বিচারক রায় দিচ্ছে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি রাসূলের হাদিসের বিরুদ্ধে সরাসরি ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের মতো জায়গায় যেই বিচারক আল্লাহর কোরআনের আইনকে বিধানগুলি দেখিয়ে বলে বদ্ধা করতে হবে না ওই বিচারকের রায় 92 ভাগ মুসলমান মানে না আমরা কি করছি রাসূল যে বললেন সেজদা মানায় কাগজে কলমে ইমানদার থাকবে বাস্তবে থাকবে না আসলেই তো আমরা সেটা হয়ে গেছি আজকে কেউ খবরও রাখে না কেউ দুইটা কথাও বলে না চিন্তা করে না জানি কোন কথা বললে কি হয় না জানি কোন কথা বললে উমুক আদালত অবমাননার মামলা খাইতে হয় আরে ভাই মুক্তি তো একদিন হবেই তবে তাকদীরের ফয়সালাকে উল্টাতে পারবে না মুক্তি তো একদিন হবেই এজন্য আপনি যদি উম্মাকে সচেতন না করেন আপনি যদি কথা না বলেন তাহলে তো আপনি ওই কাগজে কলমে ইমানদারের মধ্যেই পড়ে যাবেন বাস্তবিক অর্থে ইমানদার হতে পারবেন না এর মধ্যে আবার দেখলাম এক বুদ্ধিজীবী ঢাকা ইউনিভার্সিটির এক অধ্যাপক নাম বললাম না সে আবার বলেছে যে সমস্ত মুসলিম নারীরা তারা পর্দা করে পড়াশোনা করতে চায় তাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করা দরকার নাই তারা বাসায় বসে থাকুক নাউজুবিল্লাহ বলবেন না তার কথার সাথে কি আপনারা একমত একমত তার কথার দ্বারা কি বোঝা যায় সে কি পর্দাকে পছন্দ করে না অপছন্দ করে অপছন্দ করছে এখন পর্দা অপছন্দ করা তো ভালো মানুষের লক্ষণ না পর্দা অপছন্দ করা কি ভালো মানুষের লক্ষণ নাকি লুচ্চা পুরুষের লক্ষণ তুমি পর্দা অপছন্দ করছো মুসলিম নারীদের পর্দা তুমি হয়েছো ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আমি বলি পর্দাকে যে অপছন্দ করে তার তো ঢাকা ইউনিভার্সিটিতে নয় তার তো দৌলতদিয়ার পতিতা পল্লীতে থাকা দরকার ওবেরা ঢাকা ইউনিভার্সিটিতে কি করে ওই তো ওই লোকের মতো বলে সাংবাদিক ভাই আপনি কি করেন ও ভাই আমি তো গাড়ি চালাই হইতে চাইছিলাম পরিচালক হয়ে গেছি গাড়ি চালক তুই বেটা হয়তো হইতে চাইছিল পতিতা পল্লীর একজন কিন্তু কোনো ভাগ্যক্রমে হয়তো হয়ে গেছে অধ্যাপক কিন্তু স্বভাব তো আগেরটাই আছে মুসলিম দেশে ভারতে হিন্দুদের মধ্যে একটা জনগোষ্ঠী আছে শিখ নাম শুনছেন তো যেমন এক সময়কার নরেন্দ্র মোদীর আগের প্রধানমন্ত্রী কে ছিল মনমোহন সিং শিখ ছিল মাথায় পাগড়ি পরত আমি যেহেতু ভারতে অনেক প্রোগ্রাম করেছি অনেক তাফসির মাহফিল করেছি শিখদেরকে খুব কাছাকাছি অনেক আমি দেখেছি এই শিখেরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সবসময় তারা পাগড়ি পরে তারা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করে সবার ইউনিফর্ম এক তাদেরও এক কিন্তু সাথে মাথায় পাগড়ি থাকে তারা যখন মিলিটারি ফোর্সে কাজ করে গভর্নমেন্টের কোনো জব করে তখন সবার সাথে তাদের পার্থক্য হচ্ছে পোশাক একই থাকবে কিন্তু মাথায় পাগড়ি থাকবে যেখানে বাকি লক্ষ লক্ষ মিলিটারি কারো মাথায় পাগড়ি নাই কিন্তু একজন শিখ থাকলে সে পাগড়ি পরবে তাকে পাগড়ি খুলতে ভারত সরকার বাধ্য করতে পারে না আর সেখানে 92 ভাগ মুসলমানের দেশে হিজাব খুলতে কে বাধ্য করে কার এত বড় সাহস ভারত কেন আপনারা কত অনুসরণ করেন ওইটা দেখেন না 92 ভাগ মুসলমানের দেশে নারীর পর্দা নিয়ে যারা টানাটানি করে তাদের মতলব খারাপ আর এই সমস্ত মতলব খারাপ যাদের তাদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না
আমরা তো কাউকে জোর করে রাস্তায় পিটায় বোরকা পরাচ্ছি না, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় পরে আপনি তার খোলা অধিকার রাখেন না? খোলার অধিকার রাখেন না। তো এইভাবে শেষ জামানায় দেখা যাবে কাগজে কলম ইমানদার থাকবে, কিছু মানবে আর কিছু মানবে না। এই অবস্থা যখন হবে, ওই কিছু যারা মানে আর কিছু যারা মানে না, তারা কি আল্লাহর খাতায় ইমানদার? আল্লাহর খাতে ইমানদার না। এভাবে ইমানদার আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 ইমানদার শূন্যের কোঠায় চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ইমানদার কমতে 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 বাংলাদেশে আছে 100, ভারতে 50, সৌদি আরবে 100-150, এভাবে গোটা পৃথিবী মিলিয়ে হয়তো ইমানদার হবে 4-5 হাজার। বিশাল বিশ্ব মিলে ইমানদারের সংখ্যা যখন শূন্যের কোঠায় চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সংখ্যক ইমানদারদের জন্য আর দুনিয়া রাখতে চাইবেন না। সো আল্লাহ তাআলা তখন ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইয়ামান দেশ থেকে একটা হালকা মৃদু বাতাস পাঠাবেন। এই মৃদু বাতাসটি মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্তে একটা রাউন্ড দিবে, ঘুরবে। এই বাতাসটা যখন পূর্ব থেকে পশ্চিমে যাবে, তখন সাথে সাথে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 2-5 হাজার ইমানদারা যারা ছিল, এই বাতাসটা তাদের বুকে হালকা করে লাগবে, আর আস্তে করে তাদের রুহটা কবজ হয়ে যাবে। এভাবে ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তুলে নিয়ে যাবেন। হঠাৎ করে আল্লাহ তাআলা গুটি কয়েক মানুষকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। তুলে নিয়ে যাওয়ার পরে হরার ইমানদার পৃথিবীতে নাই, পুরো পৃথিবীতে লক্ষ কোটি কোটি নামের মুসলমান আছে, নামের মুমিন আছে, নামের মুত্তাকি আছে, কিন্তু আল্লাহর খাতায় বস্তুত তখন আর ইমানদার থাকবে না। আমার ভাইরা, তার কারণ হচ্ছে কেমন যেই দিন হবে সেই দিন কিন্তু আমাদের মসজিদে তালা থাকবে না, নামাজ চলবে। সেই দিন কিন্তু কাবার চত্বরে হজ বন্ধ থাকবে না, তাওয়াফও চলবে, বাইতুল মুকাররমেও নামাজ চলবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামত হবে এক শুক্রবারে, যেই শুক্রবারে কিয়ামত হবে ওই শুক্রবারে কিন্তু জুমার নামাজ বন্ধ থাকবে না। গোটা পৃথিবীতে কোটি 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 মানুষ সেই দিন তওয়াফও করবে, হজও করবে, নামাজও পড়বে, সব স্বাভাবিক। আমরা তো মনে করি কিয়ামত অনেক 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 দূরে, কিন্তু না ভাই, কিয়ামত এমনভাবে হয়ে যাবে, হওয়ার আগ মুহূর্তেও আপনি বুঝবেন না যে পরবর্তী অবস্থাটা কি হচ্ছে। আল্লাহ তাআলা যখন ইমানদারদের উঠিয়ে নিয়ে যাবেন, এবার রব্বুল আলামিন সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি সবাই জানেন না? কি নাম? ইসরাফিল। কে আল্লাহ বলবেন ইসরাফিল। গোটা দুনিয়াতে আর আমি আল্লাহকে ডাকার মতো একজনও নাই, ডাকার মতো বলতে ইমানদার নাই। আরে ডাকি তো মিয়া সবাই, সবার ডাক্তার আল্লাহরে তো প্রিয় না। যেমন আমার মাদ্রাসার যিনি কাজ করেছেন কনস্ট্রাকশনের কাজ, তিনি একজন হিন্দু ভদ্রলোক, নাম স্বপন কুমার। আমি মাঝে মাঝে গিয়ে যখন বলতাম কি ও মিয়া কাজ কেমন চলে, ওই তো ভালোই চলে, আমি বললাম আসেন কেমন, আল্লাহ ভালো রাখছে। তো হিন্দু ভদ্রলোক মুসলমানদের সাথে কাজ করতে করতে এখন কথায় কথায় আল্লাহ আল্লাহ বলে, অভ্যাস হয়ে গেছে। এখন ওই বেটাও তো আল্লাহ আল্লাহ কয়, এখন তার আল্লাহ আল্লাহ বলার কারণে কেমন আটকা যাবে? হ্যাঁ না, তার মানে ইমানদারের জবানের আল্লাহ ডাকের দাম আছে, কিন্তু বেঈমানের জবানের আল্লাহ ডাকের দাম নাই। এবার আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল, আর ইমানদার যেহেতু নাই, তুমি তোমার কাজ শুরু করে দাও, প্রথম একটা ফু তুমি সিংহায় দিয়ে দাও। আমার ভাইরা মনে রাখবেন, ইসরাফিল সিংহায় মোট ফু দেবেন তিনটা, কয়টা? প্রথম নাম্বার ফু নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। দ্বিতীয় নাম্বার ফু নাফখাতুস সাকি, মৃত্যুর ফুৎকার।
আর তৃতীয় নাম বারফুনাফ খাতুল কিয়ামা, আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার ফুৎকার। তাইলে পৃথিবী ধ্বংসের জন্য ইসরাফিল মটফু দেবেন কয়টা? আল্লাহ বলবেন ইসরাফিল প্রথম ফুটা দিয়ে দাও, ইসরাফিল সিংহা এত জোরে প্রথম একটা ফু দিবে, এত প্রচন্ড আওয়াজ সেখানে হবে, সাথে সাথে যে জমিনে এখন আমরা বসে আছি জমিন আর স্থির থাকবে না, এই জমিন এত বেশি প্রচন্ড জোরে ঝাঁকুনি শুরু করবে। রব্বুল আলামিন কোরআনুল কারিমে তার বর্ণনা দিতে গিয়ে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ জমিন কে এত প্রচন্ড ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকুনি দেবেন, সাথে সাথে এই জমিনটা টাস 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 করে ফেটে যাবে। ফেটে যাবে শুধু তাই না, এত বড় করে ফেটে যাবে। আমাদের জমিনের নিচে কিছু সম্পদ আল্লাহ দিয়েছেন, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, আফ্রিকার মধ্যে আছে হীরার খনি। এই খনিজ সম্পদ অনেক গভীরে, অনেক গভীরে, অনেক গভীরে, এত বেশি ফেটে যাবে যে খনিজ সম্পদগুলো বের হয়ে যাবে। মানুষ দেখবে কি ব্যাপার, এইখান দিয়ে দেখি বিরাট একটা স্বর্ণের খনি জায়গা উঠছে, ওদিক দিয়ে হীরা, ওদিক দিয়ে গ্যাস, ওদিক দিয়ে তেল, ওদিক দিয়ে কয়লা। মানুষ তখন স্বর্ণের প্রতি লোভ তো সবার আছে, সম্পদের প্রতি লোভ তো আছে, কিন্তু ওই দিনের ধাক্কার পরে কিসের সম্পদ কিসের কি, সবাই শুধু একদিক আর একদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। ও ভাই আমার এখানে শেষ না, আল্লাহ তাআলা রেকাতে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইমানদার না, মানুষ মানুষ মানুষ, কারণ তখন ইমানদার থাকবে না কি মিয়া, তখন তো শুধু মানুষ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রথম ফুৎকারের পরে জমিন যে প্রচন্ড ভাবে কাঁপুনি সৃষ্টি করবে তা হবে বড় ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আল্লাহ পরে রাতে একটু বলছেন, আল্লাহ বলে বান্দারে কত ভয়ঙ্কর শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরযাত, যে সমস্ত মায়ের কোলে দুই মাস ছয় মাস চার মাসের বাচ্চা থাকে, ওই মা এই দুই চার ছয় মাসের বাচ্চারে রাইখা জীবনে কোনোদিন কোথাও যায় না। যদি এমন বিষয় হয় পাশের বাড়িতে আগুন লাগছে সবাই দৌড়ায় গেছে, এই দুই চার মাস ছয় মাসের বাচ্চার মাও যদি সেখানে যায় তাইলে কি একা একা যাবে, নাইরে কোলের বাচ্চাটা নিয়ে যাবে? কোলের বাচ্চাটা ছাড়া মা কোথাও যায় না। যদিও রান্নাঘরে মা কাজ করতে থাকে, কাজের মেয়েটারে বলে লক্ষ্য রাখিস আমার বাচ্চাটা কাঁদলে আমারে জানাবি, মা বাথরুমে যাওয়ার সময়ও কানটা দ্বারা করায় রাখে আমার বাচ্চাটা কখন কেঁদে ওঠে। কিন্তু আল্লাহ বলে বান্দারে প্রথম ঝাঁকুনি খাওয়ার পরে অবস্থা এমন হবে ওই মায়ের যে কোনো বাচ্চা আছে আজীবনের জন্য ভুলেই যাবে, কিসের বাচ্চা কিসের কি। আল্লাহ বলে শুধু তাই না, আম্মা আরযাত ওয়াদাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, ওই সময়ে যত মায়ের গর্ভে সন্তান থাকবে, পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাসের বাচ্চা, ওই জমিন এত বেশি জোরে ঝাঁকুনি দিবে পেটটা ফেটে বাচ্চাটা আশ্রে জমিনের মধ্যে বের হয়ে পড়ে যাবে। কি দৃশ্য, কি দৃশ্য তখন আপনি চিন্তা করেন। আল্লাহ বলেন, ওয়া তারান্নাসা সুকারা, মদ খেয়ে মানুষ যেমন মাতলামি করে তখন মানুষেরা পাগল মাতাল হয়ে একদিক একদিক দৌড়াদৌড়ি মতো শুরু করবে। গার্মেন্ট অনেক সময় দেখবেন যখন ভূমিকম্প হয় গার্মেন্টস থেকে কর্মীরা সব এক মুহূর্তের মধ্যে দৌড়ায়া এমনভাবে বাইরে চলে আসে, দুই চারটা পায়ের নিচে পইরা মইরাও যায়। আর যখন গোটা জমিন এমনভাবে কাঁপছে তখন আপনি পালায়া যাইবেনটা কোথায়? এটা তো সাধারণ ভূমিকম্পের মতো কাঁপা না, কত বেশি জোরে কাঁপলে পেট ফাইটা বাচ্চা বের হয়ে যায়।
আল্লাহ রেখাতে বললেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল উইলদানা শিবা। ইসরাফিলের প্রথম ফুৎকারের পরে মানুষগুলো এত বেশি আতঙ্কিত হবে। ওয়ালাদুনের বহুবচন উইলদান মানে ছোট বাচ্চা। আল্লাহ বললেন প্রথম ফুৎকারের পরে ছোট ছোট বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে মাথার চুলদাড়ি পেকে সবগুলা বুড়া হয়ে যাবে। বাচ্চা যদি বুড়া হয়ে যায় তাহলে বুড়াদের কি খবর? এই ভয়ঙ্কর অবস্থা। এমনি জমিন ফেটে গেছে, মানুষের পেট ফেটে বাচ্চা বের হয়ে যাচ্ছে, জমিনের কাঁপুনি থামছে না, মানুষজন গড়াগড়ি করছে, কেউ বমি করছে, কেউ দাঁড়াতে পারছে না, পাগলের মতো চিৎকার করে কান্নাকাটি করছে। এখানেই শেষ না, এবার আল্লাহ বলবে ইসরাফিল দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দে। এবার ইসরাফিল দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন জমিনের আজাব তো আছেই, সাথে আসমানের আজাব শুরু হবে। দ্বিতীয় ফুৎকারের পরে এবার আল্লাহ বললেন ইদা সামাউ ফাতারাত, সাথে সাথে টাস করে আসমানটা ভেঙে যাবে। প্রথম ফুৎকারের পরে ভাঙছে জমিন, আর দ্বিতীয় ফুৎকারের পরে ভাঙবে আসমান। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু আসমানের সাথে সম্পৃক্ত। আসমান যখন ভেঙে যাবে তখন আর কিন্তু কিছুই নাই। তসবি একটা হাতে নিয়ে 100 দানার তসবি যদি একটু কেটে দেন, একটার পর একটার পর পুঁতি যেমন পড়তে থাকবে, আসমান ভেঙে পড়ার পরে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য টাস টাস করে সব নিচের দিকে পড়তে থাকবে। ও ভাই, আমার পৃথিবী ধ্বংসের জন্য গ্রহ নক্ষত্র সব পড়ার প্রয়োজন নাই। আল্লাহ বললেন আসমান ভেঙে যাওয়ার পরে ওয়াইদাল কাওয়াকিবুম তাসারাত, নক্ষত্র সমূহ তোমাদের মাঝে পড়তে থাকবে। দুনিয়া ধ্বংসের জন্য গ্রহ নক্ষত্র সব পড়া দরকার নাই, শুধু সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে তারই তো জায়গা নাই। কারণ বিজ্ঞানীদের ধারণা এই পৃথিবীর চাইতে সূর্য আয়তনের দিক থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট একটা জিনিসের উপরে পড়ছে। এর উপরে সূর্যের মাঝে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কল্পনা আনতে পারবেন না, কল্পনা কইরেন না, আনতেই পারবেন না। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস মানে বুঝেন, ওই সূর্যটা যখন চৈত্র মাসে এত দূর থেকে মাত্র 35, 36, 37, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন দুনিয়ায় দেয়, তখন আমাদের বাংলাদেশের পুকুরের পানি সুদ্ধা গরম হইয়া যায়। তখন ফ্যানের নিচে বসলেও দেখবেন কপাল ঘামায়, নাক ঘামায়। এই যে এসির মধ্যে বসে আছি তাও তো দেখেন ঘামতেছি, অথচ এটা তো মনে হয় চৈত্র মাস না। ও ভাই, আমার ওই সূর্যটা যখন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে পড়বে, যদি আপনি কোনোদিন রডের ফ্যাক্টরিতে যান যেখানে রড বানানো হয়, তাহলে সেখানে গিয়ে দেখবেন বড় বড় পাথরের মতো লোহার খণ্ডগুলোকে আগুনের মধ্যে ঢোকাচ্ছে। আগুন এত ভয়ঙ্কর আগুন আমি দুনিয়ার জমিনে আর দেখি নাই। ওই আগুনগুলোর সাথে সাথে এই বড় লোহার খণ্ডটারে পানি বানায় আরেক দিক দিয়ে বের করতেছে, পানি বানায় ফেলে মোমের মতো। অবাক হয়ে গেলাম, আরে ভাই দে কি জিনিস, বড় লোহার টুকরা ভেতরে ঢোকাচ্ছে, মমের মতো গলি আরেক দিক দিয়ে বের করতেছে। বাহিরে ফরমেট রাখা 12 মিলি, 17 মিলি, 18 মিলি, 22 মিলি, ওই পানিটা ওখানে যাচ্ছে, ওখানে শক্ত হয়ে রড হয়ে বের হচ্ছে, ওই রড দিয়ে আমরা বাড়িঘর বানাই। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম এত বেশি আগুন, এত ভয়ঙ্কর আগুন যে লোহারে পানি বানায় ফেলে, তাপমাত্রা কত? ইঞ্জিনিয়ার সাহেব আমারে জানালেন লোহারে পানি বানাবার জন্য মাত্র 1,500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। 1,500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহারে পানি বানায় ফেলে,
আর 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূর্যটা যেই দিন আমাদের উপরে পড়বে এই জমিনের উপরে পড়বে তখন কি অবস্থাটা হবে ওই বিভীষিকাময় দিন এভাবে যখন জ্বলতে থাকবে আমার আল্লাহ বললেন ওয়া নুফিকা ফিস-সুরি فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهِ দ্বিতীয় ফুৎকারের পরে সব শেষ কিচ্ছু নাই এক দিক দিয়ে তো জমিন আগেই ফেটে গেছে অন্য দিক দিয়ে আসমান ফেটে গ্রহ নক্ষত্র পড়ছে সূর্যটা যখন পড়বে তখনই তো শেষ সূর্যটা আমাদের চাইতে 13 লক্ষ গুণ বড় আর বিজ্ঞানীরা বলেন অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে যারা গবেষণা করেন মহাকাশ বিজ্ঞান তারা বলেন সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে রয়েছে আর কোটি কোটি চিন্তা আনতে পারবেন না সূর্যের চাইতে কোটি গুণ বড় এমন নক্ষত্রের সংখ্যাও নাকি কোটি কোটি সব ভেঙে আমাদের উপরে যখন পড়বে একদিকে জমিন ফেটে গেছে অন্যদিকে আকাশ ভেঙে সব পড়ছে এখন সমুদ্রের পানির কি হবে আল্লাহ বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সব সমুদ্রের পানি সেই দিন এক হয়ে যাবে আরেকাতে বললেন সুজ্জিরাত এক জায়গায় বললেন ফুজ্জিরাত আরেক জায়গায় বললেন সুজ্জিরাত সমুদ্রে যত পানি রয়েছে সমুদ্রের পানি যে কত তাও তো হিসাব করতে পারবেন না এ আল্লাহ বললেন সমুদ্রের পানির মাঝেও সেই দিন আগুন লাগিয়ে দেয়া হবে সমুদ্রের সব পানি আগুন হয়ে জ্বলবে মাটি ফেটে যাবে আবার আসমান থেকে আগুন পড়বে ওই ভয়ঙ্কর দৃশ্যের পরে সব শেষ তবে আমার ভাইরা মনে রাখবেন ওই দিন যাদের উপরে আযাব বর্ষণ হবে তারা কিন্তু কেউ ঈমানদার না নামের মুসলমান থাকবে কিন্তু ঈমানদার থাকবে না কারণ ঈমানদার থাকলে তো আল্লাহ তার উপরে কিয়ামত দিবে না এইভাবে যখন চলতে থাকবে আল্লাহ বললেন সব ধ্বংস হয়ে যাবে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ তবে আমি আল্লাহ তাআলা ওই দিন 12 জনকে মাত্র বাঁচায় রাখব তার মানে দ্বিতীয় ফুৎকারের পরে মাত্র বেঁচে থাকবে কয়জন কথা বলেন কে থাকবে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট না আমেরিকার প্রধানমন্ত্রী তো থাকা উচিত না থাকবে না পৃথিবী না আর কে থাকবে মুফাসসিরিন কেরাম বলেন ওই 12 জন হচ্ছে আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর বড় বড় 4 জন ফেরেশতা তারা বাদে মানব জিন সহকারে বাকি ফেরেশতারাও শেষ আল্লাহ বলবে মালাকুল মউত ওয়া মান বাকিয়া কে বাকি আছে বলবে আল্লাহ আমরা 4 জন আর ওই পাশে আছে 12 জন আল্লাহ বলবেন দরকার নাই আরশ বহনকারী ওই 8 জনের ফেরেশতার জান কবজ করে ফেল মালাকুল মউত আরশ বহনকারী 8 জনের জান কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মউত আর কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আর আমরা মাত্র 4 জন বাকি আছি আল্লাহ বলবেন আমার মানুষেরা যেহেতু জমিনে আর নাই রিজিক দেওয়ার কোনো প্রয়োজন নাই বৃষ্টির কোনো প্রয়োজন নাই যা মিকাইলের জানটা কবজ করে ফেল মিকাইলের জান কবজ করে ফেলা হবে আল্লাহ বললেন ওয়ামান বাকি আর কে বাকি আছে বলবে আয় আল্লাহ আমি বাকি আছি আর আমার দুই ভাই বাকি আছে জিব্রাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে আল্লাহ বলবেন যা ইসরাফিলের জানটা কবজ করে ফেল ইসরাফিলের জানটাও কবজ করে ফেলা হবে আল্লাহ বলবেন আর কে বাকি আছে ফেরেশ মালাকুল মউত বলবে আল্লাহ জিব্রিল আর আমি বাকি আছি আল্লাহ বলবেন যা জিব্রিলের জানও কবজ করে ফেল দুনিয়াতে মানুষ নাই নবী আর যাবে না জিব্রাইলের থাকারও দরকার নাই জিব্রাইলের জানও কবজ করে ফেল মালাকুল মউত জিব্রিল আমিনের জানটাও কবজ করে ফেলবে আল্লাহ বলবেন মালাকুল মউত আর কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আপনি আছেন আর আমি আছি তবে আপনার তো কোনো মউত নাই আল্লাহ বলবেন আমার যদিও মউত নাই কিন্তু তোর তো আছে সব শেষ তুইও মরবি এখন মালাকুল মউত এবার
মৃত্যুর জন্য জিহ্বাটা টান দিয়ে বের করে ঝোলায় ফেলবে, প্রচন্ড কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না, আঙ্গুল ঢুকে কলিজাটা ছিঁড়ে বের করে ফেলার চেষ্টা করবে কিন্তু মৃত্যু হচ্ছে না, অবশেষে আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন আমি যদি জানতাম জীবনে কোনোদিন আমি দায়িত্ব নিতাম না। এবার আল্লাহ বলবেন মুথিয়া মালাকাল মাউত মালাকুল মাউত তুই মরে যা সাথে সাথে মালাকুল মাউত মরে যাবে, আর কে আছে বাকি? আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই কিচ্ছু নাই কিন্তু একজনই আছেন, তিনি কে? তিনিও থাকবেন, তিনার তো কোনো মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। সূরাতুর রহমানে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু একজনই বাকি থাকবেন, তিনার নাম কি? এক আল্লাহ ছাড়া আর কিছুই নাই। কিন্তু আপনাদের মনে থাকা প্রয়োজন ইসরাফিল কিন্তু ফু কয়টা দিয়েছিল? দুই ফু দেওয়ার পরেই তো সব শেষ, ইসরাফিল সিদ্ধা শেষ, এখনো ফু বাকি আছে কয়টা? এখন তিন নম্বর ফু দেওয়া প্রয়োজন। তাফসিরে জালালেন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি আরবাউনা সানা, দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় এবং তৃতীয় ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান চল্লিশ বছর, তার মানে চল্লিশ বছর একা আছেন কে? আল্লাহ বলবেন আইনাল জাব্বারিন, ও জালিমেরা কোথায়? যারা দুনিয়াতে কিছুটা ক্ষমতা পেয়ে জালিম হয়েছিল, কিছু টাকা পেয়ে যারা অহংকার করতা দুনিয়ার মধ্যে, আজ কোথায়, আজ কোথায় তোমরা? কিন্তু দুনিয়াতে আর কেউ নাই। এভাবে চল্লিশ বছর আল্লাহ তাআলা থাকবেন, অবশেষে আল্লাহ তাআলা সবার আগে ইসরাফিলকে দাঁড় করাবেন, ইসরাফিলকে রুহু দান করে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন ইসরাফিল এবার তুমি তিন নম্বর ফো দিয়ে তোমার কাজটা শেষ করো। ইসরাফিল এবার সবার আগে জিন্দা হয়ে হাতে সিংহা নিয়ে আবার একটা ফো যখন দিবেন, কোরআনে কারিমে আল্লাহ বলছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। তিন নাম্বার ফু দেওয়ার পরে আদম আলাইহিসসালাম থেকে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত যারাই যেখানে মৃত্যুবরণ করেছে সব আবার তার জায়গা থেকে দাঁড়িয়ে যাবে, সব দাঁড়িয়ে যাবে, কিয়ামত সব ধ্বংস সব শেষ, এরপরেই হাসর। এরপরে কি? এরপরে তো প্রথম জুমায় আমরা কি বিষয়ে কথা বলেছিলাম? মৃত্যু। পরের জুমা কত জুমা? এই জুমা, এরপরের জুমা ইনশাল্লাহ হাসর হবে, ইনশাল্লাহ বলেন। এই যে ধারাবাহিকভাবে আলোচনা করছি, এতে কি কষ্ট হচ্ছে আপনাদের? বরং ধারাবাহিক আলোচনা কিছু শেখার নিয়তে শুনবেন, ইনশাল্লাহুল্লাহ আজিজ এই বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা আপনি পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় কয়েক আমিও দেখি এবং অনেক মুসল্লিরা আমাকে ইনফর্ম করে যে অনেক ভাইরা আমাদের তারা আসেন অনেক পরে, কিন্তু আসার পরে আবার ঘাড় ডিঙ্গে ভেতরে সবার মাঝে এসে বসতে চান, তো এইটা তো ঠিক না। এটা কি ঠিক? আপনি যেই হন না কেন, আপনি যদি পরে আসেন আরেকজনের ঘাড় ডিঙ্গিয়ে আপনি সামনের সারিতে এসে বসার অধিকার রাখেন না? কারণ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কাতার ফিল আপ হয়ে যাওয়ার পরে কেউ যদি কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনের দিকে যায় প্রতিটা কদম সে যেন জাহান্নামের দিকে পা বাড়লো, তো আপনি স্বেচ্ছায় কেন জাহান্নামের দিকে যাবেন? আপনি স্বেচ্ছায় কেন জাহান্নামের দিকে আপনার নিজের পা ফেলবেন? বরং আপনার যদি আগে এসে কাছাকাছি বসতে ইচ্ছে করে আপনি আগে চলে আসেন, কারণ এখানে এমন মুসল্লি নাই যারা বারোটার আগে আসে, এমন মুসল্লি নাই। আমি আজকে এগারোটা পঞ্চাশে মসজিদে ঢুকেছি, ওপরে গিয়েছি এগারোটা পঞ্চাশ, তখনই আমি দেখলাম নিস্তলা কমপ্লিট, নিস্তলা লোক ভরে গেছে প্রায় শেষ, তো আমি সাড়ে বারোটায় শুরু করি, পনেরো এক ঘন্টা আগেই তো দেখলাম যে নিস্তলা কমপ্লিট হয়ে গেছে। আর আপনি আসবেন মাশাল্লাহ, আমি আসার আধা ঘন্টা এক ঘন্টা পরে, এরপরে আবার চাইবেন একবার হুজুরের সামনে এসে বসে, এটা তো ঠিক না।
আপনার যদি কাছাকাছি বসতে ইচ্ছে করে কিছু আলোচনা শেখার ইচ্ছে করে আপনি আগে চলে আসবেন সপ্তাহে একটা দিনই তো ইলমের জন্য একটু আগে আসা যাবে না ইনশাআল্লাহ তবে পরে যদি আসেন অন্তত কারো ঘাট ডিঙ্গার সামনে আসবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের